হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো যে তুলনামূলক অন্য সব জায়গা থেকে আপনার কাছে প্রাইসটা আমি একটু কম পেয়েছি, আবার আপনার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে। আশা করি আপনার আর কাজ কি করবেন? মূলত আমার ছোট ভাইকে কিনে দিয়েছি, ও হচ্ছে গেম খেলবে, পাশাপাশি ভিডিও এডিটিং করবে। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি নতুন একটি পিসি বিল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। পিসিটি সে আমাদের চিরচেনা রাইজেন 5 5600G প্রসেসর দিয়ে। এই পিসিটি টোটাল খরচ পড়েছে হচ্ছে 45,500 টাকা, 45,500 টাকা। পিসিটি বিল করেছে হচ্ছে আমাদের সম্মানিত ক্রেতা ভাইয়া, এর নাম সোহান, সোহান ভাই। সোহান ভাই আমাদের কাছ থেকে পিসিটি বিল করেছে। এর কোথা থেকে এসেছেন? আমি আসছি মিরপুর এক থেকে। মিরপুর এক থেকে এসেছে ভাইয়া। তো কিরকম লাগলো পিসিটি বিল করে? আসলে অবশ্যই ভালো লাগলো যে তুলনামূলক অন্য সব জায়গা থেকে আপনার কাছে প্রাইসটা আমি একটু কম পেয়েছি, আবার আপনার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে। আশা করি আপনার আর কাজ কি করবেন? মূলত আমার ছোট ভাইকে কিনে দিয়েছি, ও হচ্ছে গেম খেলবে, পাশাপাশি ভিডিও এডিটিং করবে। আচ্ছা, তো বাজেটটা স্বল্পতার কারণে আমি এখন আপাতত গ্রাফিক্স কার্ডটা নিচ্ছেন না। আপনি যেহেতু যে CB550 পাওয়ার সাপ্লাই নিচ্ছেন, যদিও এই কনফিগারেশনে এরকম একটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না, আপনি পরবর্তীতে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাবেন, এর জন্য এরকম একটা পাওয়ার সাপ্লাই নিয়েছেন। ভাইয়া, পিসির কম্পোনেন্টগুলো আমি একটু যদি আপনাদের দেখিয়ে দিই। পিসি কম্পোনেন্টের ফার্স্টে যে মাদারবোর্ড, মাদারবোর্ডটি আমরা দিয়েছি হচ্ছে গিগাবাইটের B550MDS3H, 4 MB স্লট, আপ টু 128GB সাপোর্টেড একটি মাদারবোর্ড, স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট। প্রসেসর যেটা সেই রাইজেন 5 5600G, 5600G প্রসেসরটি 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশের প্রসেসর। র্যাম ইউজ করা হয়েছে এখানে, উনি দুইটা র্যাম নিয়েছে, কর্সিয়ারের DDR4 3200+8GB করে দুইটা র্যাম ইউজ করা হয়েছে। এবং SSD যেটা ইউজ করা হয়েছে, স্টোরেজের জন্য যে SSD নিয়ে হয়েছে SPEX 900, 500GB M.2 NVMe SSD। তাছাড়া পাওয়ার সাপ্লাই যেটা ইউজ করা হয়েছে কর্সিয়ারের CV550, বেসিক্যালি উনি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করবে এর জন্য এই ধরনের পাওয়ার সাপ্লাই নিয়েছে। এই ধরনের পিসিতে আপনাদের প্রাইস দেখা যেত আরও 2 থেকে 3 হাজার টাকা কম। তো যদি আপনারা পাওয়ার সাপ্লাইটি 350W নিতেন অথবা আর একটু লাইট কোনো পাওয়ার সাপ্লাই নিতেন, যদিও এই ধরনের পাওয়ার সাপ্লাই এই কনফিগারেশনের জন্য প্রয়োজন হবে না, আরও কম নিলেও হবে, কিন্তু উনি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাবে জন্য 550W কর্সিয়ার একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছে। দেন ওভার একটি কেচিং নিয়েছে উনি, এটা 4টা কুলার সহ, এবং উপরে 3টা ফ্রন্টে 3টা USB দেওয়া আছে, USB 3 দেওয়া আছে। এছাড়া এখানে পাওয়ার বাটন, LED একটা বাটন দেওয়া আছে, আর এখানে রেজিস্টার বাটন দেওয়া আছে। তো ভাইয়া, পিসিটি বিল করে কেমন লাগলো আমাদের সব কিছু, বা কোথায় আমাদের ঠিকানাটা আসলে আপনি কীভাবে পেলেন যদি বলতেন আপনি? আমি আসলে ইউটিউবে অনেক সার্চ করলাম যে কোথায় কীভাবে একটু আপডেট জানার জন্য। আচ্ছা, তো সেখানে দেখলাম যে আপনার তুলনামূলক অন্য ভিডিও থেকে একটু প্রাইসটাও একটু রিজনেবল আমি পেয়েছি। তো ডিসিশন দিলাম, অন্য আমি দোকানও দেখেছি, বাট সেখান থেকে আপনার এখানে আমি একটু কম পাইছি, সেই জন্য আপনার এখান থেকে নিয়ে নিলাম। ধন্যবাদ আপনাকে, আশা করি আপনার যে কাজের জন্য নিয়েছেন কাজটি ফুলফিল হবে। জি, তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের পিসি বিল করতে চাইলে, যদি এর বাইরে কাস্টমাইজ করতে চান, আপনারা আমাদের শপে চলে আসবেন, মাল্টিপ্ল্যানের Level 6 656-57 নম্বর শপ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।